নমস্কার, খবরে চব্বিশে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার সাগর দিঘি সংলগ্ন ডিএম অফিসের সামনে, অর্থাৎ জেলাশাসক দপ্তরের সামনে। আজ কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে জেলাশাসক দপ্তরের সামনে। তাদের তিন মাসের ডিম সবজির বকেয়া বিল ছাড়াও, মা শিশুদের পুষ্টিকর খাবারের বিল ছাড়াও, আরো বিভিন্ন রকমের তাদের জলের ব্যবস্থা, বিভিন্ন রকমের তাদের দাবি দাওয়া নিয়ে তারা এগিয়ে আসছে ডিএম অফিসের সামনে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সরাসরি খবরিয়া চব্বিশের পর্দায়। তাদের কিন্তু বিভিন্ন রকমের বকেয়া দাবি, অর্থাৎ কেন্দ্রগুলিতে শিশুদের বসার জন্য মাদুর, ওজন মাপার যন্ত্র, উচ্চতা মাপার স্কেল সরবরাহ সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের তিন মাসের ডিম ও সবজির বিল বকেয়া বিল প্রদান, তিন মাসের নিয়মিত ডিম সবজি জ্বালানির বিল প্রদানের সুষ্ঠু নীতি প্রণয়ন, মা ও শিশুদের পুষ্টির বরাদ্দ বিল করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সংস্কার ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রহণ, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে তাদের বিক্ষোভ মিছিল করে জেলাশাসক দপ্তর। এই মুহূর্তে তারা গ্যাচুরিটি প্রদান সহ কর্মী সহায়িকাদের, সরকারি কর্মী স্বীকৃত সহ 28,000 টাকা বেতন, পিএফ পেনশন, গ্র্যাচুইটি প্রদান সহ বিভিন্ন দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল দেখছেন আপনারা সরাসরি খবরে চব্বিশের পর্দায়। তারা কিন্তু ডেপুটেশন দিতে আসছেন ডিএমও, ডিপিও, ডেপুটেশন সফল করার উদ্দেশ্যে জেলাশাসক দপ্তরে এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই মুহূর্তে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ আমরা দেখছেন সরাসরি খবরিয়া চব্বিশের পর্দায়। তারা এই মুহূর্তে রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে জেলাশাসক দপ্তরের সামনে আমরা রয়েছি, জেলাশাসক দপ্তরের সামনে কিন্তু তাদের এই মিছিল আমরা একবারও দেখার সামনে চলে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই মিছিল জেলাশাসক দপ্তরের সামনে এই মুহূর্তে আমরা দেখছেন সরাসরি খবরে চব্বিশের পর্দায়। বিভিন্ন দাবি দাওয়া, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের তিন মাসের ডিম সবজির বকেয়া বিল প্রদান সহ প্রতি মাসে নিয়মিত ডিম সবজি জ্বালানির বিল প্রদানের সুষ্ঠু নীতি প্রণয়ন সহ মা ও শিশুদের পুষ্টির বরাদ্দ বৃদ্ধি করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সংস্কার ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রহণ, এছাড়াও কেন্দ্রগুলিতে শিশুদের বসার জন্য মাদুর মাপার জন্য ওজন মাপার যন্ত্র, উচ্চতা মাপার স্কেল সরবরাহ ছাড়াও সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ ও সহায়িকাদের প্রমোশন, এছাড়াও কর্মী সহায়িকাদের সরকারি কর্মী স্বীকৃতি সহ 28,000 টাকা বেতন, পিএফ পেনশন, গ্র্যাচুইটি প্রদান সহ অন্যান্য দাবিতে, বিভিন্ন দাবি নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে তাদের বিক্ষোভ মিছিল কোচবিহার ডিএম অফিসের সামনে। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি সেন্টার ইউনিয়নের পক্ষ থেকে। তারা কিন্তু এই মুহূর্তে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, তারা তাদের বকেয়া বিল থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে এই মুহূর্তে তারা বিক্ষোভ করে, বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করে এসে বিক্ষোভ দেখাচ্ছেন ডিএম অফিসের সামনে, অর্থাৎ জেলাশাসক দপ্তরের সামনে। কিছুক্ষণ আগে কিন্তু জেলাশাসক দপ্তরের ল্যান্সডাউন হলে, পার্শ্ববর্তী ল্যান্সডাউন হলে কিন্তু হয়ে গেল, অর্থাৎ আজকের শিক্ষক দিবসের অনুষ্ঠান, এবং তারপরেই কিছুক্ষণের মধ্যে এই বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে একের পর এক দেখা যাচ্ছে যে বিভিন্ন অনেক মহিলারা কিন্তু এসেছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকজন অনেক সংখ্যায় তারা জমায়েত হয়েছেন ডিএম অফিসের সামনে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে খবরে চব্বিশের পর্দায়। আমরা শুনে নেব কি বলছে দাদা, তাদের দাবি কি রয়েছে আমরা সমস্তটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরের উদ্দেশ্যে পর্দায়। দিদি হ্যাঁ দিদি, কি কারণে আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, কয় দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের 8 দফা দাবিতে আমরা
13 দফা দাবিতে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আমরা সমস্ত কুচবিহার জেলার যে ICDS এবং হেল্পার এবং ওয়ার্কার সবাই মিলে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি ডিপিও স্যারের কাছে। এবার ডিপিও স্যারের কাছে ডেপুটেশন দেওয়ার পরে আমরা DM স্যারের কাছে এসেছি ডেপুটেশন দিব। হ্যাঁ, কারণ আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথমত আমরা যে পোষণ ট্রেকারের কাজগুলো করছি সেই কাজের জন্য আমাদের মোবাইল দেওয়ার কথা, সেই মোবাইল আজ অবধি আমাদের এখনও দেয়নি। হ্যাঁ, আমরা কাজ করতে পারছি না। এক একটা মেয়ের অনারিয়াম হচ্ছে মাত্র 8,250 টাকা, কিন্তু পোষণ ট্রেকারের কাজ করতে গিয়ে এক একটা মেয়েদের প্রায় 15,000-16,000 টাকা করে মোবাইল কিনতে হচ্ছে। না পেরে ঘরের জিনিস বিক্রি করেও তারা কিনছে, না করলে পোষণ ট্রেকারের আমাদের অনারিয়াম বন্ধ হয়ে যাবে। প্লাস আমরা যে বাচ্চাদের যে পরিষেবাটা দিচ্ছি খাবারটা, সেই খাবারের পয়সাটাও আমাদের বন্ধ হয়ে যাবে। এমনকি বর্তমান 3 মাস ধরে আমরা রানিং পরিষেবার যে টাকাটা পরিষেবাটা দিয়েছি বাচ্চাদের, সেই পরিষেবার টাকাটা আমরা পাইনি। অনেকেই অনেক সুদে করে টাকা নিয়ে ঋণ করে। হ্যাঁ, আমরা চাইছি আমাদের সময় মতো আমাদের যে আমরা পরিষেবাগুলো দিচ্ছি বাচ্চাদের খাবার, ডিম সবজির বিল, পোষণ ট্রেকারের কাজগুলো করছি, সেই পোষণ ট্রেকারের যে মোবাইল রিচার্জের টাকা আমাদের মাসে মাসে যেন প্রত্যেক মাসে আমরা যেন পাই। কারণ আমাদের না পেলে আমরা এই কাজগুলো করতে পারছি না, আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। দাবি পূরণ না হলে আরও আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এর থেকে আরও বড় আন্দোলনে আমরা রাজ্যে যাব, রাজ্য থেকে কেন্দ্রে যাব। তাছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের তো করার মতো সামর্থ্য নেই। আমরা দেখব 1 মাস বা 15 দিন যদি না হয়, তারপরে আমাদের রাজ্য স্তরে আছে যারা, তারাই ডিসিশন নেবেন কি করবেন, তখন আমরা রাজ্য স্তরে গিয়ে সেখানে আবার করব। আপনার নাম? আমার নাম হচ্ছে রেখা দাস সরকার, কোচবিহার টু। আমরা শুনলাম তাদের কথা, আমরা আবারও একবার শুনে নেব কি বলছেন। দিদি, এই যে আপনারা দাবিগুলো রেখেছেন, দাবি পূরণ না হলে দাবি পূরণ না হলে কি করবেন দিদি? দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব, প্রয়োজনে আমরা অবস্থান বিক্ষোভ করব। কারণ আমরা দীর্ঘদিন থেকে ডিপিও স্যার এবং DM স্যার এবং CDPO স্যারদের কাছে রিকোয়েস্ট করে আসছি, কিন্তু তারা আমাদেরকে সময় মতো ডেপুটেশনের ডেটটাও দিতে চায় না। তো সেই জায়গায় অনেক কষ্ট করে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি সবাই। আমরা যদি এই ডেপুটেশনের মাধ্যমে যদি আমাদের দাবিগুলো না পূরণ হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। এবং সেটা আমাদের রাজ্য স্তরে যারা জেলা নেতৃত্ব আছে তারা সিদ্ধান্ত নেবেন তারা কবে এবং কোথায় সেই বিক্ষোভ হবে। কিন্তু আমরা জেলা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা অবস্থান বিক্ষোভে বসে যাব যদি আমাদের এই দাবিগুলো না পূরণ হয়। কতটা সমস্যা হবে, কি সমস্যা হবে? আমরা যদি কেন্দ্রগুলো বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসি, তাহলে এলাকার যেসব দুস্থ এবং ছোট শিশুরা আছে তারা খাদ্য, স্বাস্থ্য সব কিছু থেকেই বঞ্চিত হবে। আমরা কেন্দ্রে যে পরিপূরক যে আহারটা দেই সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই শিশুরা তাদের ওজন ঠিক মতো বাড়বে না, তাদের মানসিক বিকাশ ঠিক মতো হবে না, তারা সব দিক থেকেই বঞ্চিত হবে। কারণ আমরা একদম নিচু তৃণমূল স্তর থেকে আমরা কাজ করে আসি। কতদিন সময় দিচ্ছেন, পুজোর আগেই কি তাহলে? হ্যাঁ, আমরা পুজোর আগেই, আমাদের 2 মাসের বকেয়া বিল বাকি ছিল। আমরা একটা বিল ইদানিং কোনো কোনো ব্লক পেয়েছি, আর একটা বিল আমাদের এখনো বকেয়া বাকি আছে, এবং সেটা প্রতি 2 মাস অন্তর অন্তর আমাদের এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো আমাদের যদি আবার এই রেগুলার যদি আমাদের ডিম সবজির বিলটা না চালু হয়, তাহলে আমরা পরবর্তীতে আমরা বাধ্য হব যে আমরা কেন্দ্র বন্ধ রেখে আন্দোলনের পথে হাঁটতে। আমার নাম পম্পা চৌধুরী মজুমদার, দিনাটা 1 ব্লক, আমি দিনাটা 1 ব্লকের AITUC-র সাধারণ মানে সম্পাদিকা। তোমরা কপি নিয়ে আসো না কেন গো, তোমরা ডিজিটাল হয়ে গেছো। আমরা শুনলেন সেই তাদের দাবি, অর্থাৎ তাদের দাবি যদি পূরণ না হয় অর্থাৎ তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন, এবং 2 মাসের সময় দিয়েছে তারা, 2 মাসের সময়ের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তারা কিন্তু কেন্দ্র বন্ধ করার, অর্থাৎ তাদের যে সেন্টার রয়েছে সেই সেন্টার বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিলেন এই জেলা শাসক দপ্তরের সামনে থেকে। আমরা শুনলাম তাদের দাবি কি কি ছিল, এবং তারা কিন্তু এটাও জানালেন যদি তাদের সেন্টার যদি বন্ধ হয়ে যায় তবে কিন্তু যারা
যেই শিশুরা সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে আসেন তারা কিন্তু অপুষ্টিতে ভুগবেন, তারা কিন্তু ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাবেন না, এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে তারা কিন্তু এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা বন্ধ করতে বাধ্য হবেন দুমাসের বকেয়া বেতন যদি তাদের দেওয়া না হয়। এই দাবিতেই এবং আট দফার দাবি নিয়ে তারা কিন্তু আজ এসেছেন কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে। সেখানে বিভিন্ন ব্লকের আশা কর্মীরা রয়েছে, সেখানে হেল্পার্স ইউনিয়নের সদস্যরা রয়েছেন, সকলেই রয়েছে, সকলে এসে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা এই মুহূর্তে রয়েছেন। এবং জেলা শাসক দপ্তরের সামনে কিছুক্ষণ আগে অর্থাৎ জেলা শাসকের পক্ষ থেকে কিন্তু আজ শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষ হলো, আর তার কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ। কি বলবেন বা তাদের দাবি পূরণ হবে কিনা এখন কিন্তু সেটাই দেখার এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি খবরিয়া চব্বিশের পর্দায়। তাদের সেই দাবিগুলি নিয়ে তারা আজ জেলা শাসক দপ্তরের সামনে নেমেছেন, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের তিন মাসের ডিম ও সবজির বকেয়া বেতন প্রদান সহ প্রতি মাসে নিয়মিত ডিম সবজি জ্বালানির বকেয়া টাকা, সেই সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রগুলিতে শিশুদের বসার জন্য মাদুর, ওজন মাপার জন্য যন্ত্র এবং উচ্চতা মাপার জন্য স্কেল সরবরাহ, সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ, শূন্য পদগুলিও রয়েছে, অনেকের শূন্য পদ, সেখানে কর্মী নিয়োগ সহ তাদের প্রমোশন, যারা সহায়িকা রয়েছেন তাদের কর্মী এবং কর্মী নিয়োগ, সেই সাথে সহায়িকা যারা রয়েছেন বর্তমানে তাদের প্রমোশন, কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি সহ 28,000 টাকা বেতন, পিএফ পেনশন গ্র্যাচুইটি প্রদান সহ। কিছুক্ষণ আগেই আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম আজ শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষেই জেলা শাসক নিজের অফিসে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ জেলা শাসক দপ্তরের সামনে আপনারা দেখছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে সরাসরি একবারেই সরাসরি খবর চব্বিশে পর্দায়। তাদের আজকে তেরো দফার ডেপুটেশন এবং সেই দাবি পূরণ না হলে তাদের কিন্তু হুঁশিয়ারি, কেন্দ্র অর্থাৎ তাদের সেন্টার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারও দিচ্ছেন তারা এই মুহূর্তে। ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি কর্মী এবং ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে তাদের এই তেরো দফার দাবি নিয়ে তাদের আজকে বিক্ষোভ মিছিল করে জেলা শাসক দপ্তরে এসেছেন। তাদের যে সমস্ত দাবি আমরা তুলে ধরার চেষ্টা, তাদের দাবির জন্য আজকে এই মুহূর্তে তারা জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু কেন্দ্র বা সেই সেন্টার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং বৃহত্তর তাদের কিছু সংখ্যক তাদের যারা রয়েছেন সদস্যরা তারা কিন্তু ভেতরে গিয়েছেন কথা বলার জন্য, ও তাদের এই বিক্ষোভ কিন্তু এখানে চলছে, এই বিক্ষোভ চলবে এবং তাদের দাবি পূরণ না হলে, আবারও জানাচ্ছি, তাদের দাবি পূরণ না হলে তাদের দু মাসের বকেয়া বেতন রয়েছে, সেই ছাড়া তাদের অনেক মোট তেরো দফার দাবি রয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন করবে এবং সেই সাথে কিন্তু তারা সেন্টারগুলি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং কতটা সমস্যায় পড়তে হবে সেই বাচ্চাদের, সেই ছোট ছোট শিশুদের যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে, সেই ভরসাতেই তারা দিন কাটান, সেই ভরসাতেই কিন্তু বাবা মায়েরা রেখে যান, সেখান থেকেই পুষ্টিকর খাবার খেয়ে যারা রয়েছেন সেই সমস্ত বাচ্চাদের কিন্তু সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে এবং এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি খবর চব্বিশে পর্দায়। অন্যান্য সমস্ত ধরনের খবর দেখতে অবশ্যই চোখ রাখুন, সঠিক সময়ে সঠিক খবর পেতে খবর চব্বিশে। ধন্যবাদ।